হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি ডেজার্টের রেসিপি, আর খুব সহজেই তৈরি করা যায়। মাত্র 1.5 লিটার দুধ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব, আর এটা কিন্তু অনায়াসেই 7-8 জনকে আপনারা পরিবেশন করতে পারবেন, আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আশা করছি এই ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটি দেখারও অনুরোধ রইল। এখানে দেখুন আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন ভিনেগারের সঙ্গে 1 টেবিল স্পুন জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ফুটন্ত দুধে আমি দিয়ে দিয়েছি, তারপর এরকম ছানা তৈরি হয়েছে। ভিডিওটি যেন বড় না হয় তার জন্য আমি ছানা কাটানোটা দেখাইনি, আশা করছি আপনারা বুঝে নিতে পেরেছেন। এবার ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব, এতে করে ভিনেগারের গন্ধটা থাকবে না। আর যদি আপনাদের কাছে ভিনেগার না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নেওয়া যেতে পারে। এবার দেখুন ভালো করে জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এই ছানাটাকে এবার ছাঁকনির মধ্যে রেখে দেব 8 ঘন্টার জন্য, আর এতে করে সমস্ত জল ঝরে যাবে। এবার দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। আমি 1.5 লিটার দুধ দিয়ে পুরো রেসিপিটা তৈরি করব। আপনারা কিন্তু চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য, এতে করে এর স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। এবার নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব 2 এলাচ, আর এলাচের মুখটাকে অবশ্যই করে ফাটিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ জাফরান বা কেশর, আর এই জাফরান দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং আরও খানিকক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন কেশর থেকে কালার ছেড়ে দিয়েছে, আর দুধের কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা অবশ্যই করে দেবেন, এতে করেও কিন্তু অনেক গুণে স্বাদ বেড়ে যাবে এই রেসিপির। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ সময় এটাকে ফুটিয়ে নেব এবং খানিকটা ঘন করে নিতে হবে। এ সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সে পরিমাণে দিয়ে নিলেই হবে। আমি এখানে 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনি দেওয়ার পর অনেকটাই জল ছেড়ে দেবে, আর এ সময়ে আরও 5 মিনিট নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসছে, যখন এরকম ঘন হয়ে যাবে সে সময় এখানে দিয়ে দেব ছানা, আর অবশ্যই করে জল ঝরিয়ে তারপর ছানাটা কিন্তু ব্যবহার করতে হবে। চাইলে আপনারা একটা চামচের সাহায্যে চেপে জলটা বের করে দিতে পারেন, বা পরিষ্কার যে কোনো সুতির কাপড়ে নিয়ে জলটাকে সম্পূর্ণ নিংড়ে নিতে পারেন, আর জল থাকলে কিন্তু চলবে না। এবার ছানাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি খানিকটা পেস্তা কুচি এতে দিয়ে দিলাম, আরও খানিকটা দেব আমি পরিবেশনের সময়। এবার নেড়ে চেড়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। পাঁচ মিনিট পর দেখুন এটা বেশ ঘন হয়ে এসছে, আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এ অবস্থায় গ্যাসটাকে অফ করে দিতে হবে, তারপর নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে ছানার পায়েস। দেখলেন তো বন্ধুরা, এইভাবে ছানার পায়েস তৈরি করলে কোনোভাবে দুধ কেটে যাবে না, আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। যে কোনো দামি দোকানের চাইতেও অনেক বেশি সুন্দর হবে এই ছানার পায়েস। পরিবেশন করুন, আর অবশ্যই উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিন, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।